আসসালামু আলাইকুম। সময় যত যাচ্ছে মনু নদীর পানির ততই বাড়ছে। যারা এই মুহূর্তে আমাদের সাথে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মে যুক্ত হবেন, সবাইরে অসংখ্য ধন্যবাদ জানাইলাম। আমি এই মুহূর্তে আছি মৌলভীবাজার শহরের চাঁদনীঘাট ব্রিজের সামনটাকে এই মুহূর্তে আপনারা দেখানোর চেষ্টা করলাম আজকের বর্তমান পরিস্থিতি। 126 সেন্টিমিটার উপর দিয়ে মনু নদীর পানি অতিবাহিত। আপনারা দেখতে পারা গতকালকে 123 সেন্টিমিটার আছিল, গতকাল বিকালে 123 সেন্টিমিটার আছিল, আজকে 126 সেন্টিমিটার উপর দিয়ে পানি অতিবাহিত হচ্ছে। যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হবেন সবাই অসংখ্য ধন্যবাদ জানাইলাম। এবং বন্যায় বিভিন্ন নদীর পানি কিন্তু বাড়ছে, আতঙ্ক বাড়ছে মানুষের মনে। আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে মৌলভীবাজার মনু নদীর আজকের বর্তমান পরিস্থিতি আপনারা দেখানোর লাগে। আপনারা দেখতে পারো আজকের বর্তমান অবস্থাটা, যে পানির স্রোতগুলো একটু দেখো কা, এই যে যত সময় যার তত পানির বাড়ের, যত সময় যা তত পানি বাড়তেই আছে, বাড়তেই আছে। আল্লাহ আমরারে এই বন্যা থেকে রক্ষা করতা, আল্লাহ আমরারে হেফাজত করতা। গতবারকে তুলনায় কিন্তু আজকে প্রচুর পানি, 123 সেন্টিমিটার আসিল গতকালকে, এখন 126 সেন্টিমিটার উপর দিয়ে অতিবাহিত হচ্ছে। আজকে কিছুটা রোদ থাকলেও পানি কোনো কমতি নাই, পানি যত সময় যাইর পানি তত বাড়ো। আপনারা দেখানোর চেষ্টা করাম, আপনারা সবাই দেখবা আর দোয়া করবা যেন আল্লাহ আমরা এই বন্যা থেকে হেফাজত করতা, আল্লাহ আমাদেরকে রক্ষা করতা, আমরা আল্লাহর দরবারে চাই। আর যারা এই মুহূর্তে বিভিন্ন আমাদের বিভিন্ন চ্যানেল থাকে যারা এই মুহূর্তে যুক্ত আছেন সবাইরও অসংখ্য ধন্যবাদ জানাইলাম। কে কোন জায়গাতেই যুক্ত হয়েছেন একটু কইবা, আপনাদের এলাকার বর্তমান পরিস্থিতি কিটা একটু জানাইয়া দিবা। গতকালকে মনু নদীর 123 সেন্টিমিটার আছিল, আরও 3 সেন্টিমিটার বাড়ছে। গতকালকে রাইত কে 125 সেন্টিমিটার উপর দিয়া গেছিল পানি, আজকে 126 সেন্টিমিটার, ইতিমধ্যে 126 সেন্টিমিটার দিয়ে অতিবাহিত হইল। দোয়া করি আল্লাহ আমরা এই বন্যা থেকে হেফাজত করতা। ভারতের মেঘালয়, চেরাপুঞ্জিতে, ভারতের বিভিন্ন শহর থেকে এই পানিগুলো পাহাড়ের ডোলে কিন্তু নদীর পানি বাড়ে। কুশিয়ারা নদী, মনু নদী, সুরমা নদীর অবস্থাটা খুবই ভয়ানক। আল্লাহ সিলেটবাসী তথা মৌলভীবাজারবাসীর এই বন্যা থেকে হেফাজত করতা। আর আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন সবাইকে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাইলাম। এই মুহূর্তে আপনারা দেখতে পারা বর্তমান পরিস্থিতি, গতকালকের তুলনায় কিন্তু আজকে পানি প্রচুর বাড়ছে, কিছুটা রোদ থাকলেও কিন্তু পানির কোনো কমতি নাই, পানির কোনো কমতি নাই দেখতে পারবা। এখন আবহাওয়া একটু খারাপ করছে, মেঘ আওয়ার সম্ভাবনা আছে, মেঘ আওয়ার সম্ভাবনা আছে। যদি 128-130 সেন্টিমিটার উপর দিয়ে যায় কিন্তু ডেঞ্জারেস, কিন্তু পানি কিন্তু শহরে দিকে যাইব, শহরের দিকে কিন্তু পানি ঢুকে যাইব। প্রচুর মানুষ এই জায়গায় আইসন পানি দেখার লাগে, মনে বর্তমান পরিস্থিতি দেখার লাগে, অনেক মানুষজন আইসন বিভিন্ন দূর দূরান্ত থেকে। আমি এই আপনারা দেখতে পারো পানির যে স্রোতগুলো দেখো গা, স্পিডে কত স্পিডে পানি যাইব, এই যে দেখতে পারো কত স্পিডে পানি যার, পানির কোনো কমতি নাই, পানি খালি বাড়তেই আছে, খালি বাড়তেই আছে। যারা এই মুহূর্তে আসুন আমাদের সাথে সবাই অসংখ্য ধন্যবাদ জানাইলাম। এই যে দেখতে পারো আপনারা মনু নদীর অবস্থাটা দেখো আপনারা, এই যে আপনারা দেখানোর চেষ্টা করলাম, গতকালকের তুলনায় কিন্তু আরও 3 সেন্টিমিটার পানি বাড়ছে, গতকালকের তুলনায় কিন্তু প্রচুর পানি বাড়ছে দেখো আপনারা। আমি দেখানোর চেষ্টা করলাম আপনারা, এই যে দেখো কা, সবাই দোয়া করবা আল্লাহ যেন আমরার এই বন্যা থেকে হেফাজত করতা, আমরা সিলেটবাসীর আল্লাহ যেন রক্ষা করতা, এটাই আল্লাহর দরবারে চাই। এবং আপনাদের এলাকার বর্তমান পরিস্থিতি কিটা একটু জানাইয়া দিবা আমরারে। আই আজকের বর্তমান পরিস্থিতি দেখো কা, প্রচুর পানির স্রোত কিন্তু অনেকটা অনেক
যারা এই মুহূর্তে বিভিন্ন চ্যানেল থেকে যুক্ত আছেন, সবাই অসংখ্য ধন্যবাদ জানাই। আমার দোয়া করব আল্লাহ দরবার, আল্লাহ যেন আমরা হেফাজত করেন, আল্লাহ যেন আমরা বন্যা থেকে রক্ষা করেন। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা মনু নদীর ব্রিজের নিচ থেকে আমি আপনারা দেখানোর চেষ্টা করলাম। অসংখ্য প্রচুর মানুষ এখানে জড়ো হয়েছেন, বর্তমান অবস্থা দেখার লাগে। মোহাম্মদ আবুল কালাম ফ্রম লন্ডন থেকে যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ভাই। সামির আহমদ আমাদের সাথে যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। লন্ডন থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন ভাই। দোয়া করবো আমরা মৌলভীবাজার বাসীর লাগে, সিলেটের লাগে দোয়া করবো আল্লাহ যেন আমরা বন্যা থেকে হেফাজত করতা। গতকালকের থেকে কিন্তু আজকে পানিটা আরও বাড়ছে ভাই, এই যে দেখতে পারো গতকাল 123 সেন্টিমিটার আছে এই সময়, গতকাল বিকালে, আজকে কিন্তু 126 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু অতিবাহিত হইল, বিপদ সীমার উপর দিয়ে কিন্তু পানি যাইর। দোয়া করি আল্লাহ যেন আমরা হেফাজত করতা, রক্ষা করতা। এখন কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি আইছে, বাতাসও দেড় আজকে দিনে কিন্তু রোহিত আসিল, 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো প্রচুর রোহিত আসিল, কিন্তু রোহিত থাকার পরে কিন্তু পানি তো আর কমেন না। অনেকে কইরা যে রোহিত হইলে পানি কমে যাবে, কিন্তু সেটা তো ভারতের পানি, ইন্ডিয়ার থেকে পানি আইর। ইন্ডিয়া মেঘালয় রাজ্য চেরাপুঞ্জি, তারপর ত্রিপুরা থেকে আসাম পানি, এগুলা কিন্তু এই যে দেখতে পাবে। এখন কিন্তু বৃষ্টি আইছে, গুড়ি গুড়ি বৃষ্টি আইছে। কালকে যে টাইমে মেঘ আইছিল আজকের টাইমে সেম আজকের টাইমে মেঘ আইছে। আমরা একটু ভিতরে যাইম গিয়ে, এখন আল্লাহ আমরা হেফাজত করতে, আল্লাহ আমরা রক্ষা করতে বন্যা থেকে। এই যে দেখুক আপনারা দেখানোর চেষ্টা করলেন, এই যে বর্তমান পরিস্থিতি দেখুক আপনারা, মেঘ আইছে। মুস্তাকিম আহমদ কামার সাহেব ইন্ডিয়ান থেকে যুক্ত হয়েছিল, অসংখ্য ধন্যবাদ ভাই। মেঘ আইছে, আমি একটু ভিতরে যাওয়ার চেষ্টা করবো। মিনাজ আহমেদ আমাদের সাথে যুক্ত আছেন। একটু বৃষ্টি আছে, ব্রিজের নিচে আছি, তো দেখানোর চেষ্টা করলাম আপনারা। এই যে দেখুকা, এই যে দেখুকা আলী ভাই আমাদের সাথে যুক্ত আছেন। রাজু ভাই মনু নদীর খবর কি? তারা আলী ভাই আহমদ আলী ভাই মনু নদীর অবস্থা পালা নাই ভাই, দোয়া করবাই। গতকালকে 123 সেন্টিমিটার আছে, আজকে 126 সেন্টিমিটার উপর দিয়ে অতিবাহিত। এই যে দেখতে পারো আপনারা 126 সেন্টিমিটার। সাপু আহমেদ কিতো অবস্থা ভাই, আল্লাহ হেল্প করতা, ইউকে থেকে জয়েন হয়েছেন, অসংখ্য ধন্যবাদ ভাই আপনারে সাথে থাকা লাগে। এখন কিন্তু মেঘ আইছে, প্রচুর মেঘ আইছে, গুড়ি গুড়ি বৃষ্টি রইদা আছিল কিছুটা, কিন্তু এখন আবার মেঘ আইছে। ইসাদুর রহমান আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কিতা খবর বালানি ভাই? দোয়া করবো ভাই আমরা মৌলভীবাজারে লাগি, মৌলভীবাজারের মনু নদীর বর্তমান অবস্থা দেখুক। পানি কিন্তু প্রচুর বাড়তে আছে, যত সময় যাই তত পানি বাড়ির বাড়র। এমডি আসাইন মাতব তালুকদার, পানি এখন কত সেন্টিমিটার আছে ভাই? 126 সেন্টিমিটার দিয়ে পানি যাইর। শেখর মল্লিক, পানি কমছে নি ভাই? না ভাই পানি কমছে না, পানি কিন্তু বাড়ছে। আজকে কিন্তু মেঘ আসিল না, কিন্তু রোদ আসিল কিছুটা, কিন্তু তবুও কিন্তু এগুলো ইন্ডিয়ার পানি, ত্রিপুরা চেরাপুঞ্জি মেঘালয় আসামের পানিগুলো, এগুলো যত সময় যায় তত কিন্তু পানি বাড়ো, পানির স্রোত দেখলে বুঝতে পারো আপনারা। এই যে দেখো কা আপনারা সবাই দোয়া করবো, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করলাম আপনারা। এই যে দেখো কা আপনারা 126 সেন্টিমিটার উপর দিয়ে অতিবাহিত, 126 সেন্টিমিটার উপর দিয়ে পানি দেয়ের। দেখুক আপনারা দেখানোর চেষ্টা করলাম, দোয়া করবা আল্লাহ যেন আমরা এই বন্যা থেকে হেফাজত করতা, আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করতা। এই যে দেখুক আপনারা পানির স্রোতগুলো দেখলে বুঝতে পারবা কত স্পিড পানির। দোয়া করবা সবাই, সেগুলো ইন্ডিয়ার বৃষ্টি অন নেই ভাই, ইন্ডিয়ার বৃষ্টি যদি হয় তাইলে তো, যদি ওইতো না তাইলে তো পানি না হওয়ার কথা। ইন্ডিয়ার বৃষ্টি হওয়ার, তারপর ইন্ডিয়ার যে রাজ্যগুলো আছে ইন্ডিয়ার বর্ডার বর্ডার এগুলো পানি আইল, আর এখন প্রচুর বাতাস বাড়ছে, প্রচুর বাতাস এবং গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে এই মুহূর্তে। আর যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাই অসংখ্য ধন্যবাদ জানাইলাম।
আর সবাই লাইভটা শেয়ার করবো, আর দোয়া করবো আল্লাহ যেন আমরা হেফাজত করতো, আমরা মৌলভীবাজারবাসীর আল্লাহ যেন এই বন্যা থেকে হেফাজত করতো, এটাই চাই। এম মোহাম্মদ শাহিন জাহাগীরদার আমাদের সাথে যুক্ত আছেন, আল্লাহ হেফাজত করবো। ভাই জিও ভাই শেখর মলি ভাই আপনি সেফে থাকবেন, জিও ভাই আমি সেফে আছি, আর দোয়া করবেন ভাই আল্লাহ যেন আমরা এই বন্যা থেকে হেফাজত করতো। এই শুধু মৌলভীবাজার না পুরো সিলেট বিভাগ কিন্তু বন্যা থেকে আল্লাহ আমরা হেফাজত করতো। আর সুরমা নদী, কুশিয়ারা নদী, মনু নদীর পানি বর্তমানে বিপদ সীমার উপর দিয়ে অতিবাহিত হইল। যারা এই মুহূর্তে বিভিন্ন চ্যানেল থেকে আমাদের সাথে সিলেটের নেটওয়ার্ক প্ল্যাটফর্ম পরিবারে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাইলাম। আমি এই মুহূর্তে মনু নদীর ব্রিজের নিচ থেকে আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করলাম, আপনারা দোয়া করবো আমরা লাগে। এই যে দেখো এখন কিন্তু মেঘ বাড়ি গেছে, আমাদের সম্মানিত সিলেটি চ্যানেলের সম্মানিত চেয়ারম্যান লন্ডন থেকে ফয়সাল আহমদ ভাই আমাদের সাথে যুক্ত আছেন, অসংখ্য ধন্যবাদ জানাইলাম ভাই। এই যে দেখতে পারো আপনারা পানির স্রোতগুলো দেখো, শেখর মল্লিক থ্যাংকস ভাই আমি আপনার সব লাইভ দেখি, অসংখ্য ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ শেখর ভাই আপনারে আমাদের সাথে থাকবেন, বাংলাদেশ তথা পুরো বিশ্বে আপনারা সিলেটিন নেটওয়ার্ক প্ল্যাটফর্মের মাধ্যমে যে কোনো খবর আপনারা দেখতে পারবেন, আমাদের সাথে আপনি সবসময় থাকবেন আপনারা সবাই। মুস্তফা আহমেদ আমিন জি ভাই আল্লাহ আমরা হেফাজত করতো, আল্লাহ আমরা রক্ষা করতে বন্যা থাকি, এটাই আল্লাহর দরবারে চাই। আপনারা খেয়ে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন একটু কইবা। আল আমিন সাইফি আমি আপনার লাইভ দেখি ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সাথে থাকার লাগে এবং আপনার মন্তব্য করার লাগে, দোয়া করবো আল্লাহ যেন আমরা এই বন্যা থেকে এই গজব থেকে আল্লাহ আমরা হেফাজত করতা এবং আমরা সবাই রে রক্ষা করতা। যদি আজকে রাত্রে যদি এরকম পরিস্থিতি থাকে তাহলে কিন্তু 128-30 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু পানি অতিবাহিত হইব, বর্তমানে 126 সেন্টিমিটার উপর দিয়ে পানি অতিবাহিত হইল। আমাদের সাথে যুক্ত হয়েছেন এই সম্মানিত প্রিয় শ্রদ্ধে বড় ভাই আমিনুর চৌধুরী ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম ভাই, কেতো অবস্থা ভাই, ভালো আছেন নি একটু জানাইবা। এ আল্লাহ বন্যা কবলিত সিলেটবাসীদের রক্ষা করো, জানমালের হেফাজত করো, জয় ভাই আল্লাহ আমরারে হেফাজত করতো, আল্লাহ আমরারে বন্যা থেকে রক্ষা করতা, এটাই আল্লাহর কাছে চাই। এখন কিন্তু প্রচুর বৃষ্টি শুরু হয়েছে ইতিমধ্যে মৌলভীবাজার প্রচুর বৃষ্টি শুরু হয়েছে, দুপুরে 1টা-1টার সময় কিন্তু রোদ আছিল, এখন কিন্তু প্রচুর বৃষ্টি শুরু হয়েছে ইতিমধ্যে। আল্লাহ আপনি আমাদেরকে রক্ষা করুন, আল্লাহ আপনি কমাশিল, আল্লাহ আপনি আমাদের হেফাজত করুন, আল্লাহ আপনি বন্যা থেকে পুরো সিলেটবাসীকে হেফাজত করুন। শেখর মল্লিক রাতে একটি লাইভ দিবা ভাই, ইনশাল্লাহ ভাই রাতে লাইভ দেওয়ার চেষ্টা করবো ভাই এবং সাথে থাকবা ভাই। গতকালকে আপনারা এই জায়গার থেকে আমাদের আরেকজন প্রতিনিধি জুনেদ আহমদ ভাই লাইভটি আপনারা দেখানোর চেষ্টা করছিল, গতকালকে 123 সেন্টিমিটার দিয়ে পানি গেছিল, আর আজকে 126 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু যাইর। সাইফ আমিন ভাই ছুটি যাইব নাকি তা ভাই, দোয়া করবা যেন না হয় এরকম, এরকম যদি পরিস্থিতি হয় তাহলে শহরের অবস্থা খুবই ভয়ানক হবে। শামিম আহমদ ফুলাউরা থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ জানাইলাম ভাই আপনাদের সাথে থাকার লাগে, প্রচুর দর্শক আমাদের সাথে এই মুহূর্তে 250+ দর্শক আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন, সবাই অসংখ্য ধন্যবাদ জানাইলাম সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের পক্ষ থেকে। রাহেদ আহমেদ ভাই পানি সাইট দেখাও কা, এই যে আপনারা দেখতে পা পানি সাইটটা একটু দেখো কা, কেন আমি ব্রিজের নিচে আছি আপনারা দেখানোর চেষ্টা করুন। ডাগের নাম্বার বলেন ভাই, 126 সেন্টিমিটার উপর দিয়ে যাইল ভাই, 126 সেন্টিমিটার উপর দিয়ে যাইল, এই যে দেখো কা 126 সেন্টিমিটার উপর দিয়া 126। আর এরকম যদি পানি থাকে এরকম যদি বেশি দেয় একখানা কিন্তু 127-128 উঠতে সময় লাগতো না। বিভিন্ন চ্যানেল থেকে আমাদের সাথে যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সবাইরে অসংখ্য ধন্যবাদ জানাইলাম, আপনারা দোয়া করবা আল্লাহ যেন আমরা এই বন্যা থেকে রক্ষা করতা। শেখর মল্লিক
সাউথ আফ্রিকা তাকি ভাই, অসংখ্য ধন্যবাদ জানাই রাম ভাই আপনারে আমাদের সাথে প্রতিনিয়ত আপনি লাইভে যুক্ত হওয়ার লাগে। আব্দুল আহাদ, আব্দুল আহাদ ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ভাই, আল্লাহ হাফিজ, হেফাজত, আল্লাহ হাফিজ করুন, আমিন। জয় ভাই, আল্লাহ আমরা হেফাজত কর্তা। এই মুহূর্তে প্রচুর বৃষ্টি শুরু হয়েছে মৌলভীবাজার, এই মুহূর্তে প্রচুর বৃষ্টি শুরু হয়েছে। হেমরু ওয়াসিম আহমদ, ধন্যবাদ ভাই, ধন্যবাদ ভাই আপনাকে সাথে থাকার লাগে। সুমন মিয়া, মাশাল্লাহ, তাবারক আল্লাহ, গুড ভিডিও, নাইস ভিডিও, থ্যাংক ইউ ফর ভিডিও, অসংখ্য ধন্যবাদ জানাইলাম ভাই আপনার সাথে থাকার লাগে। আর হাম আহমেদ কাউসার, লন্ডন থেকে দেখলাম ভাই, আইস জুনেদ ভাই কই? জি ভাই, জুনেদ ভাই আজকে আসুন বাড়িতে, আইসুন না, আমি একটু সময় পাইছি তাই আপনার মাঝে লাইভটা নিয়ে আইসি যে আপনারা দেখাই বর্তমান পরিস্থিতি। প্রবাসে অনেক ভাই আসুন যারা আমাদের মৌলভীবাজার লাগে চিন্তা করা, যারা নিজের ফ্যামিলি তৈয়া কিন্তু প্রবাসে গেছেন, তারাও চিন্তা করা, যদি এরকম পরিস্থিতি হয় তাইলে তারা ফ্যামিলিও কিন্তু ফ্যামিলি লাগে তারা চিন্তায় থাকবা। লন্ডন থেকে যুক্ত হয়েছেন মুস্তাফিজুর রহমান নাহিদ ভাই, অসংখ্য ধন্যবাদ জানাইলাম ভাই আমাদের সাথে থাকার লাগে। এবং আপনারা সবাই দোয়া করবা, এবং যারা মানবিক কাজ করেন, যারা মানবতার কল্যাণে প্রতিনিয়ত সমাজের কল্যাণে কাজ করেন, যারা বন্যায় কবলিত মানুষ আছেন, যারা আশ্রয়কেন্দ্র জায়গা করে নিয়েছেন, তাদেরকে যারা মানবতার কল্যাণে কাজ করেন তারা আপনারা একটু মানুষের সেবা করবেন। যারা আশ্রয়কেন্দ্রের এই মুহূর্তে আছেন তাদের মধ্যে শুকনো খাবার পৌঁছে দিবেন। শেখর মল্লিক, আমার টাউন সেফ, আমরা টাউন সেফ নি ভাই, টাউন ইতিমধ্যে সেফ আছে ভাই। যদি এরকম পরিস্থিতি যায় 128-30 যদি সেন্টিমিটার উপর দিয়ে যায় তাহলে টাউনে দিয়ে কিন্তু ছুটার সম্ভাবনা আছে। 2018 বন্যা আপনারা জানেন মৌলভীবাজারে বড়হাটের দিকে কিন্তু মনে নদীর পানি কিন্তু ছুটছিল, কিন্তু এবার কোন দিকে যদি বেশি পানি হয় তাইলে তো ছুটার সম্ভাবনা আছে। আবিল আহমেদ, সাবধান, রাসেল বাইপার আছে কোথায় ঢুকে? জিনা ভাই, আমি মনু নদীর ব্রিজের নিচ থেকে এই মুহূর্তে আমি যুক্ত আছি। এমডি খালিদুর রহমান, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। জয় ভাই, আল্লাহ আমরারে সবাইরে এই বন্যা থেকে হেফাজত করতা, রক্ষা করতা, এটাই এটাই চাই আল্লাহর দরবারে। যারা এই মুহূর্তে আমাদের সাথে বিভিন্ন চ্যানেল থেকে যুক্ত হয়েছেন সবাইরে, সিলেটি চ্যানেল নেটওয়ার্ক প্ল্যাটফর্মের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাইলাম। ইতিমধ্যে 20টা চ্যানেল এই মুহূর্তে লাইভের মাধ্যমে আপনারা দেখতে পারবা, এবং বর্তমান পরিস্থিতি দেখা সবাই দোয়া করবা আল্লাহর জন্য আমরা এই বন্যা থেকে হেফাজত করুন। অসংখ্য দর্শক, 300+ দর্শক আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন, সবাই অসংখ্য ধন্যবাদ জানাইলাম। এমডি সজলু আহমেদ ভাই, পানির সেন্টিমিটারটা দেখান, এই যে ভাই দেখতে পারবো পানির সেন্টিমিটার 126 সেন্টিমিটার উপর দিয়ে অতিবাহিত হইল, 126 সেন্টিমিটার দিয়ে ভাই। এই যে দেখতে পারবো প্রচুর বৃষ্টি, এই মুহূর্তে প্রচুর বৃষ্টি শুরু হয়েছে, 126 সেন্টিমিটার উপর দিয়ে যাইল। এই মুহূর্তে কত সেন্টিমিটার পানি আছে বলেন তো? 126 সেন্টিমিটার। আব্দুল আলম ভাই, সাইমন আহমদ, ভারতের পানি বাংলাদেশের খেতি করতেছে। জি ভাই, জুনেদ আখান, জুনেদ ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাইলাম। পানির উচ্চতা কত? 126 সেন্টিমিটার দিয়ে অতিবাহিত হইল এই মুহূর্তে। মৌলভীবাজার ও সিলেটবাসীকে আল্লাহ হেফাজত করতা। জয় ভাই, দোয়া করি আল্লাহ আমরারে মৌলভীবাজারবাসী এবং সিলেটবাসী সবাইকে হেফাজত করতা এই বন্যা থেকে। আর যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সবাই অসংখ্য ধন্যবাদ জানাইলাম, এবং আপনারা দোয়া করবো আমরার লাগে আল্লাহ যেন আমরারে বন্যা থেকে হেফাজত করেন। এমডি সজলু আহমেদ, আলহামদুলিল্লাহ ভাই ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সাথে থাকার লাগে, এবং আমাদের লাইভটা শেয়ার করবেন। জুনেদ ভাই, রাজু ভাই, জিও ভাই, আমি রাজু আহমেদ এই মুহূর্তে আপনারা দেখানোর চেষ্টা করলাম মৌলভীবাজার মনু নদীর মৌলভীবাজার চাঁদনিঘাট ব্রিজের নিচ থেকে আপনারা দেখতে পারবা এই মুহূর্তে মনু নদীর বর্তমান পরিস্থিতি।
এই মুহূর্তে কিন্তু প্রচুর বৃষ্টি শুরু হয়েছে, প্রচুর বৃষ্টি ইতিমধ্যে শুরু হয়েছে। আর পানির স্রোতগুলো আপনারা দেখতে পারবেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের এই স্বপ্নটি সমাজ কল্যাণ সংস্থার সম্মানিত সাবেক সভাপতি এবং মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের সম্মানিত মেম্বার নুরুল আমিন খান আমাদের সাথে যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ভাই, কেটা খবর? ভালো আছেন ভাই? 26 সেন্টিমিটার তো গত রাত দেখলাম, যে ভাই 126 সেন্টিমিটার গত রায় তো আছে, এই মুহূর্তেও 126 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু যাইরো ভাই। এইচ এম সুরুজ মিয়া, আল্লাহ হেফাজত করুন, যে ভাই আল্লাহ আমরা হেফাজত করতা, এটাই আমরা আল্লাহর দরবার চাই। আল্লাহ করম করুমা করুণাময়শীল, আল্লাহ রহম করুন। জুনেদ খান ভাই, উজানে বৃষ্টি হলে পানি আরও বাড়বে? জিও ভাই, উজানে যদি বৃষ্টি হয় তাইলে পানি আরও বাড়ার সম্ভাবনা আছে ভাই, এই মুহূর্তে দেখতে পাবো আপনারা বর্তমান পরিস্থিতি। আমি এই মুহূর্তে লাইভটাকে বিদায় নেব কি, আর যারা আমাদের সাথে যুক্ত আছে সবাই অসংখ্য ধন্যবাদ জানাইলাম। আর আপনারা সবাই দোয়া করবা, আল্লাহ যেন আমরা সিলেটবাসীকে হেফাজত করতা, বন্যা থেকে রক্ষা করতা, আমরা সবাই রে এসব ব্যক্ত করি। আমি এই মুহূর্তে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মে পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই বিদায় নিলাম। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।